বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেই ফার্স্টেই আমি চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পর কিছু কাজকর্ম করে দেখলাম স্কুল ডায়েরিটা, স্কুল ডায়েরির পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তারপরেই রান্না বান্না করে নিলাম, ইলিশ মাছ রান্না করেছিলাম, তো আলু বেগুন দিয়ে ঝোলটাই আমি খাই। তারপরে রান্না করার পর স্নান টান করে আমার গণপতি বাপ্পার পুজো দিলাম। তারপরে ঠাকুর পুজো টুজো দিয়ে ভালো করে পুজো টুজো দিয়ে নিলাম। পুজো টুজো দেওয়ার পর এবার দেখো আমি প্রসাদ খেয়ে নিলাম, লাড্ডু টাইপের মুখে ঢুকে নিয়েছি। তারপরে দুপুরে লাঞ্চ সেরে নিলাম, পুঁই শাক রান্না হয়েছিল, পুঁই শাকের তরকারি দিয়ে ইলিশ মাছ সর্ষে ইলিশ দিয়ে। তো লাঞ্চ কমপ্লিট হওয়ার পর যেটা সাধারণ বাঙালি দিকে ঘুমিয়ে পড়লাম। এরপর বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম, বিকেলবেলা বেরোনোর পর একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো রেস্টুরেন্টে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে এই যে খাবার অর্ডার করে নিয়েছিলাম, আবার বাড়ি চলে এলাম। তো টাটা, এই ছিল আজকের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।